আজ 25 আগস্ট 2023 শুক্রবার, 10 ভাদ্র 1430 বঙ্গাব্দ, 8 সফর 1445 হিজরি। জানিয়ে দিচ্ছি আজ দিনভর যা থাকছে। ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে 15 আগস্ট ও 21 আগস্টে শহীদদের স্মরণে আলোচনা সভা বিকেল 3টায় 403 তেজগাঁও শিল্পাঞ্চলে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিস ভবন অডিটোরিয়ামে এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা দুপুর 3টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টিএসসি অডিটোরিয়ামে। আজ ঢাকা শহর জুড়ে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন যুগপথ এক দফা দাবিতে কালো পতাকা মিছিল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কালো পতাকা মিছিল বেলা 3টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অফিসের সামনে থেকে দয়াগঞ্জ পর্যন্ত। ঢাকা মহানগর উত্তর বিএনপির কালো পতাকা মিছিল বিকেল 3টায় শ্যামলী রিং রোড থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। গণতন্ত্র মঞ্চের কালো পতাকা মিছিল বিকেল 4টায় শাহবাগ মোড় থেকে নিউ মার্কেট পর্যন্ত। 12 দলীয় জোটের কালো পতাকা মিছিল বেলা 3টায় বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত। এলডিপির কালো পতাকা মিছিল বেলা 3টায় কাওড়ানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে থেকে। গণফোরাম ও পিপলস পার্টির কালো পতাকা মিছিল বেলা 4টায় মতিঝিল গণফোরাম চত্বর থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত। গণ অধিকার পরিষদের কালো পতাকা মিছিল বেলা 4টায় পুরানা পল্টন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অফিসের সামনে থেকে। গণতান্ত্রিক বাম ঐক্যের কালো পতাকা মিছিল সকাল 10টায় সেগুনবাগিচা স্কুলের সামনে থেকে প্রেস ক্লাব পর্যন্ত। ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের উদ্যোগে তৃতীয় ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক সায়েন্টিফিক সভার উদ্বোধন সকাল 11টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে। বাংলাদেশের প্রখ্যাত কার্টুনিস্ট, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি প্রয়াত এম এ কুদ্দুসের সম্মানে স্মরণসভা সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাব। জানিয়ে দিচ্ছি আবহাওয়ার পূর্বাভাস। আজ দিনভর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা 27 ডিগ্রিতে নামতে পারে। সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, তাই সচেতন থাকুন। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আয়।